দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে কংগ্রেসের বুথ সভাপতি আলফাজউদ্দিন হালদার খুন, সেই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা দাঁড়ালো চার। ধৃতরা হল খাসপুর হালদার, মানোয়ার হোসেন হালদার, আমাদুল্লাহ হালদার, আমিরুল হালদার। এদের মধ্যে দৌলতপুর থেকে রাতে গ্রেফতার করা হয় দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী নূর উদ্দিন হালদারের দুই ছেলে খাসমুর ও মানোয়ারকে। তার আগে গ্রেফতার করা হয় বাকিদের। দক্ষিণ গাজীপুর পঞ্চায়েতের দৌলতপুরের কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন আলফাজউদ্দিন হালদার। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার পঞ্চায়েতের 89 নম্বর বুথে নির্দল প্রার্থী গৌতম বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করছিলেন তিনি। তখন তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে বচসা থেকে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, বাঁশ রড লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় আলফাজউদ্দিনকে। কুলপি ডায়মন্ড হারবার থেকে ইকবালপুরের নার্সিংহোম হয়ে শেষে ভর্তি করা হয় পার্ক সার্কাসের নার্সিংহোমে। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় তাঁর। এদিন মুর্শিদাবাদ যাওয়ার পথে সকাল 9টা নাগাদ রাজ্যপাল ফোন করেন। সিভি আনন্দ বোস কথা বললেন মৃত কংগ্রেস কর্মী আলফাজউদ্দিনের বাবা শাহজাদ হালদারের সঙ্গে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে রাজ্যপালের কাছে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আর আমার ছেলে চা খেতে গিয়েছে চুনফুলির মোড়ে, এরা এখান থেকে 10টা বাইক চড়ে প্রায় 40-45 জন ওরা গেছে। আমি পিছনে পিছনে ছুটে গিয়ে দেখি আমার ছেলে ঢালে এরকম ঢালে পড়ে আছে, দেখি না হজনি মুখে থেকে গালে থেকে রক্ত ভরা। হ্যাঁ, ওই জিতবো বলে তো এই খুন করেছি। ও বলেছে যে এই এই ছেলেটার মেরে দিলে আমরা ম্যাচ জিতে নেবো। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ তৃণমূলের দিকে, দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিজেপি। ভয়ঙ্কর পরিস্থিতি গণতন্ত্রের জন্য, একটা পঞ্চায়েতকে কেন্দ্র করে খুন হবে, মায়ের কোল খালি হবে, তৃণমূলের হানমাদ্রা কি চলছে এখানে, ওসি কোথায়, ওসি তো একটা দলদাস। এই গণতন্ত্রের বাঁচানোর যে লড়াই, সে লড়াই লড়বো আমরা। এই প্রশাসনের উচিত, রাজ্যের নির্বাচন কমিশনারের উচিত এইখানে এই গ্রামে এসে ভিজিট করে দেখায় সিচুয়েশনটা কি। যারাই হোক না কেন মেরেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মানুষ মেরে রাজনীতি করা, পুলিশের সহযোগিতায় এগুলো হচ্ছে সারা জায়গায় পশ্চিমবঙ্গে। যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল। কিন্তু এটা ব্যক্তিগত আক্রোশের জন্যই এটা হয়েছে। আগে থেকে একটা ব্যক্তিগত আক্রোশ ছিল, সেই সুযোগটা নিয়ে এটা করেছে। এরকম ধরনের ঘটনা হওয়া উচিত হয়নি, কিন্তু আইন আইনের পথে চলবে। তৃণমূলের কোনো হাত নেই, ব্যক্তিগত আক্রোশ ছিল। শনিবার ভোট, এদিকে তার আগের দিন ঝরে গেল আরও একটি প্রাণ। মুর্শিদাবাদের রানীনগর 1 নম্বর ব্লকের হেরামপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুরে কংগ্রেস কর্মী অরবিন্দ মণ্ডলকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকে 30 দিনে বাংলায় 18 জনের মৃত্যু হল। ভোটের দিন কি হয় সেদিকেই তাকিয়ে সবাই। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।